দুসপ্তাহ আগে ভারতের আর্থিক মন্দার আভাস দিয়েছিল দেশটির রিজার্ভ ব্যাঙ্ক জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশিত ভারতের জিডিপি সংক্রান্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে দু এবং একুশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের জিডিপি পৌঁছেছিল সাত দশমিক পাঁচ শতাংশে শুক্রবার প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপি তথ্য থেকে জানা গেছে মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল উনিশশো সালে